প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত অর্থশক্লাপে অর্থনীতি ব্যবসা বাণিজ্যের বিভিন্ন খাত উপখাত নিয়ে বিস্তারিত আলোচনার এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলবো বাংলাদেশের ফুড ইন্ডাস্ট্রি নিয়ে বিশেষ করে আইসক্রিম রেডি টু ইট রেডি টু কুক ফুড ইন্ডাস্ট্রি কোন দিকে আছে কোথায় যাচ্ছে এই বিশাল ইন্ডাস্ট্রি এই নিয়ে কথা বলবো আমরা আজকে আজকে আমাদের সাথে আছেন কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিইও জনাব তানভীর হায়দার চৌধুরী তানভীর হায়দার চৌধুরী আপনাকে স্বাগত আমাদের অর্থসংলাপে আপনাকে ধন্যবাদ আপনি যেই সেক্টরটা নিয়ে কাজ করেন যে ইন্ডাস্ট্রিতে এখন প্লে করছেন এই মার্কেটটা কেমন এখন গ্রোথটা কেমন বা এটা সম্পর্কে যদি আমাদের একটু বলেন প্রথমে আমরা তো সবাই জানি যে বাংলাদেশের একটা স্টেডি প্রগ্রেস হচ্ছে এই 5.5% একটা জিডিপি গ্রোথ রেট প্রতি বছর আছে এর সঙ্গে সঙ্গে একটা মিডল ক্লাস উঠে আসছে আমাদের দেশে তো এর সঙ্গে সঙ্গেই আপনার যেটা হয় যে আমাদের যখন পারচেজিং পাওয়ার বাড়ে তখন আমরা চাই একটু ভালো খাবো বাইরে গিয়ে খাবো গতানুগতিক যা খায় তাতে বাইরে কিছু একটা খাবো তো এর সঙ্গে সঙ্গে আপনার যা হয় যে আপনি দেখবেন যে ফাস্টফুডের অনেক জায়গা খোলা হচ্ছে রেস্টুরেন্ট নতুন নতুন খোলা হচ্ছে অনেক ক্যাফে খোলা হচ্ছে আমাদের ইটিং হ্যাবিটস বাইরে মানে বদলে যাচ্ছে আগে যেরকম আমরা খুব দেরি করে বাইরে থাকতাম না খাওয়া দাওয়া করার জন্য এখন দেখবেন যে অনেক মানে একবার রেস্টুরেন্টে খেয়ে তারপর আবার একটা লাউঞ্জে যাওয়া হচ্ছে একটা ক্যাফেতে যাওয়া হচ্ছে এই হ্যাবিটগুলো পাল্টে যাচ্ছে তো এর সঙ্গে সঙ্গে ফুড ইন্ডাস্ট্রিতেও একটা বেশ বড়সড় পরিবর্তন হচ্ছে তো আমি যে এরিয়াগুলো দেখি প্রাইমারিলি আমাদের ব্র্যান্ডগুলো হচ্ছে বেলিসিমো আইসক্রিম প্রিমিয়াম আইসক্রিম তার সঙ্গে সঙ্গে আমরা জায়ান্টজি বলে একটা ব্র্যান্ড লঞ্চ করেছি যেটা হচ্ছে ম্যাস মার্কেট ব্র্যান্ড যেটা যে আইসক্রিমগুলো আমরা অভ্যস্ত এখন মার্কেটে দেখে বরাবর দেখে সেই প্রাইস পয়েন্টে সেই ধরনের আইসক্রিম কিন্তু কোয়ালিটি আমরা খুব স্ট্রিক্টলি মেনটেন করার চেষ্টা করছি আর একই সঙ্গে আপনার কাজী ফার্মস ব্র্যান্ডের আন্ডারে রেডি টু কুক ফ্রোজেন চিকেন প্রোডাক্টস যেগুলো আমাদের আবার খুব পরিচিত এখন হয়ে গেছে আর কি যেমন নাগেটস সসেজেস ড্রামস্টিক্স মিট বলস এই ধরনের প্রোডাক্ট তো এইসব এরিয়াতে কিন্তু আপনার একটা বেশ দ্রুত পরিবর্তনই হচ্ছে কারণ আমাদের এখানে আমরা সাব ট্রপিক্যাল ওয়েদার আমরা আইসক্রিম লজিক্যালি আমাদের খাওয়ারই কথা সে আমরা খাই আর মিষ্টি জিনিস আমরা পছন্দ করি বাঙালিরা তো আইসক্রিম বরাবরই আমাদের এখানে বেশ একটা পরিচিত এবং বেশ প্রিয় একটা আইটেম কিন্তু রিসেন্ট পাস্টে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্র্যান্ডের কথাই যদি বলি বেলিসিমো গত বছর আমরা ধরুন মার্চ মাসে রিটেল স্পেসে গেলাম হ্যাঁ জুনে আমরা মিডিয়াতে রিলি কমিউনিকেট করা শুরু করলাম তো এরই মধ্যে আমরা মোটামুটি গত বছরই ডিসেম্বরের ভেতরে আমরা 7% মার্কেট শেয়ার নিয়ে ফেলেছিলাম 7% জি হোয়াট ইজ দ্য মার্কেট নাও মানে সাইজ এন্ড গ্রোথ মার্কেট ইজ অ্যাবাউট 650 কোটি টাকার মতো প্রতি বছর বিক্রি হয় গ্রোথ হচ্ছে মোটামুটি 10-12% প্রতি বছর গ্রোথ হচ্ছে আমাদের ক্ষেত্রে আমি বলতে পারি যে এই বেলিসিমো এবং জায়ান্টজি এই দুই ব্র্যান্ড মিলে আমাদের গত মাসটা একটা বড় একটা বেঞ্চমার্ক ছিল বিকজ এপ্রিল মাসে 14 এপ্রিল পয়লা বৈশাখ একটা বড় আমরা অফ এয়ার কথা বলছিলাম পয়লা বৈশাখ একটা বড় দিন আইসক্রিমের জন্য তো কারণ সবাই বার হই আমরা দিনটা গরম অনেক ঘোরাঘুরি করি আর এখন কিন্তু পয়লা বৈশাখ কোনো একটা জায়গায় আপনার কনসেন্ট্রেটেড না সেলিব্রেশনটা আপনার যেরকম রমনা ওখানে বটমূলের যে অনুষ্ঠান সেটা তো হয়ই কিন্তু পুরো ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ধানমন্ডিতে এক ধরনের সেলিব্রেশন হয় গুলশানের দিকে আরেক ধরনের হয় উত্তরা সমস্ত জায়গাতে কিন্তু একটা লোকাল একটা উদযাপন হয় আর একই সঙ্গে পুরো দেশে ছড়িয়ে ছিটিয়ে প্রচুর আলাদাভাবে তো এই যে বার হচ্ছি আমরা একটা অংশই হয়ে গেছে পয়লা বৈশাখের আইসক্রিম খাওয়া বলতে পারবো না তবে আপনার এরকম একটা স্টেডি গ্রোথ কিন্তু আইসক্রিমের আছে আর আমি আমাদের কথা আবার বলি যে ধরুন গত মাসে আমাদের যা সেলস হয়েছে সেটা আমাদের গত বছরের গোটা সেলের অ্যাবাউট 40% এক মাসে এক বছর কেন হলো এটা কারণ আমরা একে তো হচ্ছে আমরা দেরিতে গত বছর আমরা মার্চে আসলাম মার্কেটে জুনে মিডিয়াতে গেলাম আর আইসক্রিমের বিজনেসটা অনেকটা হচ্ছে আপনার মানে ইজ আ ফাংশন অফ হাউ মেনি ফ্রিজার্স ইউ হ্যাভ ইন দ্য মার্কেট তা আমাদের এখন ফ্রিজারের মানে আমরা অনেক বাড়িয়েছি গত বছরের তুলনায় আর ব্র্যান্ডগুলো আপনি মানে আমরা সবাই যা জানি আর কি যে ব্র্যান্ডগুলো এস্টাবলিশ করার একটা ব্যাপার আছে আমি কতখানি ব্র্যান্ডের ইকুইটিটা এস্টাবলিশ করতে পারলাম আমার ব্র্যান্ডের থেকে লোকজন মানে ওটা দেখে কি বোঝে যেমন বেলিসিমোর ব্যাপারটা কিন্তু একটু চ্যালেঞ্জিং ছিল কারণ বেলিসিমো ইজ এ প্রিমিয়াম আইসক্রিম আচ্ছা এখন আমি যে আইসক্রিম খেয়ে একটা সার্টেন প্রাইসে খেয়ে অভ্যস্ত
তার চেয়ে 40% 50% বা 40% বেশি দিয়ে আমি ওই টাইপেরই আইসক্রিম যেটা দেখে মনে হচ্ছে ওই টাইপেরই সেটা আমি খাবো চ্যালেঞ্জ ফর মার্কেটার এক্স্যাক্টলি একটা মার্কেট ক্রিয়েশনের ব্যাপার ছিল যে এটা যে আসলে একটা সার্টেন ভ্যালুকে রিপ্রেজেন্ট করে যেমন বেলেসিমোতে আমরা 10% মিল্ক ফ্যাট দেই আচ্ছা এই 10% মিল্ক ফ্যাট না হলে কিন্তু আপনার আইসক্রিমকে মানে আইসক্রিম বলে ডিফাইন করা হয় না ইউএস মার্কেটে মানে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আইসক্রিম বলে অ্যাকসেপ্ট করে না যদি 10% মিল্ক ফ্যাট না হয় যদি কম হয় তাহলে এটাকে বলা হয় ফ্রোজেন ডেজার্ট বা ফ্রোজেন ইয়োগার্ট তো আমাদের দেশে সেই সেই স্ট্রিক্ট ডেফিনিশন নেই আমাদের দেশে 10% টোটাল ফ্যাট হলেই আচ্ছা মানে মিল্ক ফ্যাট প্লাস ভেজিটেবল ফ্যাট দিয়ে মানে টোটাল ফ্যাট হলেই হয় কিন্তু আমরা চিন্তা করলাম যে আমরা যে ক্রিমিনেসটা বিদেশে গিয়ে আইসক্রিমে পাই সেটা আমরা দেশে পাবো না কেন আচ্ছা আমরা মানে এই একটা গ্যাম্বল দিলাম বলতে পারেন আমরা মানে রিসার্চ করেছি মার্কেট কিন্তু আমরা ওইটা চিন্তা করলাম যে আমাদের দেশে ওই পপুলেশন নিশ্চয়ই আছে যারা ওই কোয়ালিটির জন্য একটু এক্সট্রা পে করবেন করতে রাজি হবেন সেই চিন্তা করে আমরা এই বেলিসিমো লঞ্চ করি মানে কাস্টমার আগে পায়নি এবং পে এটাকে লুফে নিয়েছে এবং আপনার জন্য ভালো এটা খুব হ্যাঁ ভালো একটা এক্সপেরিয়েন্স হয়েছে আচ্ছা আমরা একটু ব্যাপারটা দেখি যে আইসক্রিম ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরেই আছে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক অভিযোগ অনেকের বিরুদ্ধে শোনা গিয়েছে যে পুরনো আইসক্রিম আবার এক্সপায়ার্ড হয়ে যায় আইসক্রিম আবার এটাকে রিসাইকেল করে মার্কেটে বিক্রি করা এরকম দু একটা কোম্পানির বিরুদ্ধে অভিযোগ ছিল যেমন আপনারা এই কোয়ালিটিটা ইন্ডাস্ট্রি আসলে কেন এই ধরনের লেগ থাকছে কীভাবে কোয়ালিটিটা মনিটরিং করা যায় এবং ইমপ্লিমেন্ট করা যায় এখন আমাদের তো বিএসটিআই আছে স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউট আছে এবং ওনারা কিন্তু মানে একটা দে ডু আ গুড জব অফ মনিটরিং দে ডু আ গুড জব অফ ইন্সপেক্টিং এভরি ওয়ান্স ইন আ ওয়াইল যদি মানে কোয়ালিটি স্ট্যান্ডার্ডস যদি আপহোল্ড না করা হয় দে ফাইন কোম্পানিজ এটসেট্রা এখন নিজেদের কোম্পানিতে নিজেদের একটু সচেতন হওয়ার ব্যাপার আছে কারণ মানে আমার আমি তো যেই জিনিসটা আমি যে এত কষ্ট করে একটা ব্র্যান্ড বিল্ড করছি হ্যাঁ এই যে আমি একটা টেলিভিশন কমার্শিয়াল করতে বেশ খরচ করতে হয় সেটাকে এয়ার করতে গিয়ে বেশ খরচ করতে হয় সোশ্যাল মিডিয়ায় আমরা অ্যাডভার্টাইজ করি প্রিন্ট মিডিয়াতে অ্যাডভার্টাইজ করি বিলবোর্ড টিলবোর্ড দেই এত কিছু করে আর মানে জিনিসটাকে প্রোডিউস করা তো যে খরচ এবং প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি খরচ ওগুলো তো আছেই এত কিছু করে আমি একটা প্রোডাক্ট আমি মার্কেটে দেবো সেটা আমি কোয়ালিটিটা আপহোল্ড করবো না কেন আচ্ছা নাহলে তো পুরো ব্র্যান্ডটাই আলটিমেটলি ডাইলিউশন হয়ে গেল তাই না যদি আমরা কোয়ালিটি আপহোল্ড না করি কিন্তু আনফর্চুনেটলি আই থিঙ্ক ইউর রাইট যে আমাদের দেশে টেন্ডেন্সি আছে যে একটা সময়ের পরে একটুখানি মানে ওই মার্জিন বাড়ানোর জন্য কোয়ালিটির ব্যাপারে অত বেশি সচেতন না থাকা বা কনসিয়াসলি কোয়ালিটি কমিয়ে ফেলা তো এটা একটু আনফর্চুনেট আর আমার মনে হয় যে আমাদের দেশে যেভাবে প্রগ্রেস হচ্ছে সবাই তো আমরা সচেতন হচ্ছি যে কদিন আগে বিশাল আপনি দেখবেন দেখেছেন যে সব মিডিয়াতেই কভার করা হলো যে আমাদের ফুডে কীরকম অ্যাডাল্টারেশন হয় তো আমরা সবাই তো সব জানতে পারছি জেনে তো আমাদের একটা রিয়াকশন হচ্ছে তো আমরা কী করবো আমরা তো হয় এসব জিনিস খাওয়াটা কমিয়ে দেবো অথবা এই এই ওই জিনিসেরই যদি অন্য কোনো অল্টারনেটিভ থাকে সেই জিনিসগুলোই খাবো ডিফারেন্ট ইয়ে সিচুয়েশন তৈরি হতে পারে যেটা তানভীর হায়দার চৌধুরী আমরা বেশ ইন্টারেস্টিং আলোচনায় এসেছি বিশেষ করে ফুড খাদ্য ভেজাল এবং আরও মার্কেটের আরও বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করবো তো আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে এখন প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম বাংলাদেশের খাদ্য পণ্যের বাজার নিয়ে আর আমাদের সাথে আছেন কাজী ফুড ইন্ডাস্ট্রিজের সিইও যেটা তানভীর হায়দার চৌধুরী আমরা খাদ্যে ভেজাল এবং খাদ্য পণ্যের মার্কেটের বিভিন্ন সেগমেন্ট নিয়ে আরও কথা বলবো তবে বিরতির পর ফিরে এলাম অর্থ সংলাপে আমাদের সাথে আছেন কাজী ফুড ইন্ডাস্ট্রিজের সিইও জনাব তানভীর হায়দার চৌধুরী আমরা কথা বলছি খাদ্যপণ্যের বাজার এবং খাদ্য ভেজাল সহ বিভিন্ন ইস্যু নিয়ে জনাব তানভীর হায়দার চৌধুরী আমরা যে যে কথাটা আপনি বলছিলেন যে খাদ্য ভেজালের যে একটা কালচার আছে এটা কি ক্যালাসনেস অথবা কষ্ট কমানোর জন্য এটা করা হয় দেখুন আমি তো আসলে একটা পার্টিকুলার কোম্পানি রান করি আমি আর কারো ব্যাপারে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ বলি আমরা কোনো কোম্পানি স্পেসিফিক যাচ্ছি না শিওর আমি মানে ওই তো অন্য কোনো কোম্পানির হয়ে আমি কমেন্ট করতে পারবো না তবে আমার যেটা মনে হয় অনেক সময় এটা মানে এটা শুধু যে ক্যালাসনেস কেয়ারলেসনেস তা হয়তো না কারণ প্রত্যেকেরই একটা কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট থাকে প্রত্যেকেই অ্যাটলিস্ট ইনিশিয়ালি তো সেট আপ করা হয় এবং সেটা মানে মনিটরিং তো করা হয় নাহলে তো প্রোডাক্টের কোয়ালিটি শুরুতেই থাকতো না আমার মনে হয় যেটা হয় এটা বোধহয় একটা কনসিয়াস কলই অনেকে নিয়ে ফেলেন যে একটুখানি যদি আমি এই ইনগ্রিডিয়েন্টের জায়গায় ওই ইনগ্রিডিয়েন্ট ইউজ করি তাহলে আমার একটুখানি মার্জিন বাড়ে কস্টটা কমে এবং দেয়ারফর মার্জিন রিডিউসিং কস্ট এন্ড ম্যাক্সিমাইজিং প্রফিট এই টাইপের একটা চিন্তা থেকে হয়তো আসে বলে আমার ধারণা আমি আসলে অন্য এরিয়াতে ছিলাম আমি আসলে ব্যাংকিংয়ে আমার মানে আমার ক্যারিয়ারের বড় অংশ আমি ব্যাংকিংয়ে স্পেন্ড করেছি আমি কোম্পানিতে এসেছি উইথ দি কনভিকশন যে এই কোম্পানি কখনো কোয়ালিটিতে কম্প্রোমাইজ করবে না এবং
আমরা আমি মানে এখন পর্যন্ত আমরা যেটা করছি এবং আমাদের যেটা কোয়ালিটি প্রমিস সেটা হচ্ছে যে আমরা মানে যদি প্রয়োজন হয় আমাদের মানে আমাদের পণ্যের কোয়ালিটি প্রাইস বাড়বে কিন্তু কোয়ালিটি কখনো আমরা কম্প্রোমাইজ করব। আমরা একটু এই বিষয়ে একটা লাস্ট কোশ্চেন করতে চাই, বিশেষ করে এই খাদ্য ভেজালের বিষয়টিতে। সেটা হচ্ছে যে আপনার নিরাপদ খাদ্য পাওয়া এবং স্বাস্থ্যসম্মত খাদ্য পাওয়া এটা তো নাগরিকের মৌলিক অধিকারের মতো, এটা গভর্নমেন্টের দায়িত্ব আছে মনিটরিং করা এবং স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট করা। আপনারা কি মনে করেন যে আপনাদের কোম্পানিরা চান যে গভর্নমেন্ট এখানে স্ট্রিক্ট আইন? আমরা ভীষণ রকম চাই, ভীষণ খুবই চাই। হ্যাঁ, কীভাবে করা যেতে পারে সেটা? সেটা তো আসলে রেগুলেশন কিন্তু আছে আমাদের দেশে, কিন্তু মানে যে ল এনফোর্সমেন্ট বলি আমরা, আমাদের দেশে কিন্তু ল প্রচুর আছে, এনফোর্সমেন্টটা অতটা হয় না। আচ্ছা, দ্যাট ইজ আওয়ার ইস্যু। হ্যাঁ, তো এখন যদি আমরা এই ব্যাপারে এখানে করাপশনের যদি একটা এরিয়া থাকে যে আমি কিছু কোনোভাবে আমি এটা মিলিয়ে ঝুলিয়ে আমি ল এর এনফোর্সমেন্ট থেকে আমি নিজেকে মানে সরিয়ে রাখতে পারি, এই ধরনের ঘটনা ঘটলেও তো একটা সমস্যা। তাই এখন আমার তো মনে হয় যে চাইলে এটা পলিটিক্যাল উইলের ব্যাপার, আমি যদি চাই যে ল্যাক অফ পলিটিক্যাল উইল, আমার মনে হয় যে এগেন এটা মানে সোশ্যাল ডিমান্ড হচ্ছে, প্রচুর অ্যাওয়ারনেসও হচ্ছে এবং প্রচুর হিউম্যান ক্রাই হচ্ছে, কিন্তু তারপরেও পলিটিক্যাল ইয়েটা আসছে না। আপনার একজন নাগরিক মনে হয় একটা পর্যায়ে আমরা পৌঁছেছি যেখানে নাকি এটা এখন হবে, কারণ আর্টেন্স হচ্ছে যে কিছু অল্টারনেটিভ থাকা উচিত। হ্যাঁ, যেমন আমি এখন কনভিকশন নিয়ে বলতে পারি যে আমাদের বেলিসিমো আইসক্রিম বা জায়ান্সি আইসক্রিম বা কাজী ফার্মসের ফ্রোজেন চিকেন প্রোডাক্ট, এগুলো কোয়ালিটি দিক থেকে আমি আই ক্যান স্ট্যান্ড বাই আর কোয়ালিটি প্রমিস। এবং যদি এখন কনজিউমাররা দেখবেন যে এটা বলা হচ্ছে আমাদের প্রোডাক্ট, ওনারা ট্রাই করবেন, করে দেখবেন যে ওনার কীরকম মনে হয় এবং স্বাস্থ্য দিক থেকে ওনাদের এক্সপিরিয়েন্সটা কী। যদি ওনারা মনে করেন যে আসলেই এরা সিরিয়াস আমাদের তাদের কোয়ালিটি প্রমিসের ব্যাপারে, তাহলে দে উইল বিকাম লয়াল টু আস, তাহলে দ্য রেস্ট অফ দ্য মার্কেট উইল হ্যাভ টু রিয়্যাক্ট। রাইট, ফ্যান্টাস্টিক। আমরা আশা করবো যে আপনি আপনাদের কোম্পানির ভালো কিছু অন্যরা অনুসরণ করবে। আমরা একটু অন্যদিকে যেতে চাই, বিশেষ করে আইসক্রিমের পরে যে রেডি টু ইট এবং রেডি টু কুক মার্কেট কিন্তু একটা বিশাল মার্কেট হয়ে গেছে আমাদের এখানে। 16 কোটি ভোক্তা, এর মধ্যে যদি আপনার 30% মিডল ক্লাস বা নিয়ার মিডল ক্লাস হয়, বিশাল মার্কেট। আসলে এই টোটাল মার্কেটটা কীভাবে দেখছেন আপনি? এটা কিন্তু খুব কুইকলি গ্রো করছে। হ্যাঁ, মানে এখনও পর্যন্ত ধরুন আইসক্রিমের মার্কেটটা অনেক বড়। রেডি টু কুকের ব্যাপারটা হচ্ছে যে ধরুন আমরা তো আসলে যে মাছে ভাতে বাঙালি, হ্যাঁ আমরা তো আর মানে খুব অভ্যস্ত না এই একটা ফ্রোজেন আইটেম আসবে, ওটা আমরা বাসায় রান্না করে মানে ওই কুক করে আমরা প্রসেসড ফুড খাবো, এই জিনিসটা আমরা খুব বেশি অভ্যস্ত না। এটার সাইজটা হচ্ছে অ্যাবাউট 164-170 কোটি টাকার মতো, এর মধ্যে 90 কোটি টাকার মতো হচ্ছে আপনার মিট আইটেমস, চিকেন আইটেমস, আর 70 কোটি টাকার মতো হচ্ছে আপনার নন মিট, এই আপনার পরোটা, সিঙ্গারা, স্প্রিং রোলস, এই ধরনের আইটেম। এখন এই এই মার্কেটটা কিন্তু গ্রো করছে খুব কুইকলি, মানে আমি 10-12% বলছি আইসক্রিম, এখানে 20-25% গ্রোথ হচ্ছে প্রতি বছর। আমরা যদি স্ন্যাক্স ধরি, যারা ফরেন প্লেয়াররা যেখানে আছে, নেসল কথা বলেন, যা ক্রাফ্ট, ওরা তো চলে আসছে স্ন্যাক্স সহ, তাহলে তো মার্কেটটা বোধহয় অনেক অনেক বড়। আমি বলছি যে পার্টিকুলারলি আপনার এই ফ্রোজেন আইটেমস যেগুলো নাকি আমরা রেডি টু কুক, স্ন্যাক্স তো আপনার ধরুন এখন চকলেটও স্ন্যাক্স, হাজারো রকম এই পটেটো চিপস, এই ধরনের জিনিসও স্ন্যাক্স, এগুলো তো আলাদা একটা মার্কেট আছে। আমি বলছি পার্টিকুলারলি এই মানে ফ্রোজেন প্রোডাক্টস যেগুলো নাকি রেডি টু কুক। আপনি একটা বিষয় আমাদের বলবেন যে বাংলাদেশে প্রচুর কোম্পানিস আসছে আজকাল প্রসেস ফুডে, প্রচুর কোম্পানিস আসছে, আগে প্রচুর ব্র্যান্ডস এখন কাজ করছে, আবার বিদেশি সব বড় এবং মাঝারি সব ব্র্যান্ডগুলো বাংলাদেশে এসে গেছে। এই কম্পিটিশনটা কেমন, মানে এই যে বিদেশি ব্র্যান্ডগুলোর সাথে বাংলাদেশি ব্র্যান্ডগুলোর কম্পিটিশন, এটাকে কীভাবে দেখছেন আপনি, কীভাবে যাচ্ছে? আমার মনে হয় যে মানে এখানে টার্গেট গ্রুপস আর কিছুটা ডিফারেন্ট। আপনার ধরুন আমি মানে গুলশান এরিয়াতে, গুলশান অ্যাভিনিউতে এখানে যে সুপার স্টোরগুলো আছে, ওইখানে যদি আপনি গিয়ে জিজ্ঞেস করেন যে ওদের আইসক্রিমের টাবগুলি বা লিটার বক্সগুলি, হ্যাঁ, ওগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয় কি, আপনি কিন্তু অবাক হবেন। ওখানে সবচেয়ে বেশি বিক্রি হয় মুভ অ্যান্ড পিকের টাব অথবা হাগেন ডাজের টাব, মানে এটা আমাদের লোকাল কোনো ব্র্যান্ড না। হ্যাঁ, আর ওগুলোর দাম আমাদের লোকাল ব্র্যান্ডের চাইতে অনেক অনেক বেশি, মানে বেশ কয়েক গুণ। সেগুলোর কিন্তু একটা সিগনিফিকেন্ট মার্কেট আছে, হয়তো এখনও সীমিত কিন্তু আছে। তো ইট ইজ ভেরি অ্যাপিয়ারেন্ট যে আমাদের দেশের মানুষ কিন্তু আর দেয়ার রেডি টু পে ফর কোয়ালিটি, যে তারা মানে কনভিনসড হন যে এখানে কোয়ালিটি আছে, তারা ওটার জন্য তারা খরচ কনসাস, কিন্তু কোয়ালিটি হলে আবার প্রাইস বেশি দিয়ে এক্স্যাক্টলি। তো এখন এখানে কি আমরা মনে করি যে আমাদের দেশের ব্র্যান্ড হলে যারা নাকি ওই এন্ডে আছেন টার্গেট গ্রুপের, যারা নাকি খরচ করতে রাজি আছেন, তারা কি আমাদের দেশের ব্র্যান্ড হলে মানে যদি ওরকম ভালো ব্র্যান্ড প্রমিস থাকে এবং সেই ব্র্যান্ড প্রমিসে ডেলিভার করা হয়, তাহলে কি তারা পে করবেন না?
আমাদের বেলিসিমো সাকসেস কিন্তু বলে যে পে করবেন কারণ এটা কনভেনশনের থেকে যা আমরা যা এক্সপেরিয়েন্স করে এসেছি তার থেকে 40-50% বেশি এক্সপেন্সিভ কিন্তু আমাদের বেলিসিমো ব্র্যান্ডটাকে কিন্তু যথেষ্ট ভালোমতো অ্যাকসেপ্ট করা হয়েছে তো এটাই আমি মনে করি যে এখানে আসলে যথেষ্ট মানে অপরচুনিটি আছে বিদেশের ব্র্যান্ডের সাথে কম্পিট করার আমাদের এখন যেটা হয় যে বিদেশের ব্র্যান্ডগুলো একটা জায়গায় আছে যেমন ধরুন বিদেশের চকলেট হ্যাঁ প্রচুর বিদেশি চকলেট আমাদের এখানে আসে আমাদের এখানে চকলেট কিন্তু লোকাল মিল্ক চকলেট তেমনভাবে ডেভেলপড হয়নি অল্প কিছু হয়েছে তেমন সাকসেসফুল না তো ওদের সাথে কম্পিট করার মতো আসলে আমাদের মানে গুণগত মানের চকলেট কি করা সম্ভব না সম্ভব আইসক্রিমের ক্ষেত্রে আমরা তো অলরেডি গত বছর থেকে শুরু করে দেখাচ্ছি যে এখানে এটা এইখানে এই এরিয়াতে প্লে করা সম্ভব আমাদের দেশের ব্র্যান্ডের তো ইট হ্যাজ টু ডু উইথ ওয়েদার ইউ ডেলিভার দ্য কোয়ালিটি দ্যাট দ্য ব্র্যান্ড প্রমিসেস আচ্ছা এই এই জিনিসটা যদি আমরা সত্যিকার অর্থে মানে কোয়ালিটি অফার করতে পারি এবং সাস্টেইন করতে পারি এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কদিন পর যদি কোয়ালিটিটা খারাপ না হয় ধরে রাখতে হবে ধরে রাখতে হবে এটা করতে পারলে আমার মনে হয় এখানে যথেষ্ট একটা আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি জনাব তানভীর হায়দার চৌধুরী আমরা একটু জানতে চাই আপনার কাছে যে এই যে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি যেটা হিউজ এবং গ্রোথ ভালো এই ইন্ডাস্ট্রির টেকনোলজিক্যাল এবং ম্যানেজারিয়াল চ্যালেঞ্জগুলো কী কী টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ মানে এখন হ্যাঁ এখানে একটা প্ল্যান্ট সেট আপ করা রাইট ইকুইপমেন্ট সিলেক্ট করা রাইট কনসালটেন্টদের সাথে কাজ করা রাইট ওয়ার্কার্স নেওয়া রাইট কোয়ালিটি কন্ট্রোল স্ট্যান্ডার্ড সেট আপ করা এই জিনিসগুলো তো ব্যাপার আছেই এটার খুব দুরূহক তেমন কিছু না যদি আপনি যদি আপনার নিজের কমিটমেন্ট থাকে যে আপনি সত্যিকারের ভালো জিনিস করতে চান তাহলে এটা খুব দুরূহ তেমন কিছু না চ্যালেঞ্জ হচ্ছে আমার মনে হয় সত্যিকার অর্থে যে কর্নার্স কাট না করা যে বলেন যে আপনার একটা শর্টকাট নিয়ে এক জায়গায় যাওয়ার চেষ্টা না করা ফোকাসড এন্ড টার্গেটেড এটা এবং এবং ঠিক মানুষের অ্যাডভাইস নিয়ে কাজ করা ঠিক ম্যানেজেরিয়াল ক্যাপাসিটি নিজেদের মধ্যে ডেভেলপ করা এবং ওয়ান্স ইউ হ্যাভ লঞ্চ দ্য প্রোডাক্ট এগেন আমি এই জিনিসটা খুব জোর দিতে চাই সাস্টেইন করা কোয়ালিটি এইটা কিন্তু মানে এখানেই আমরা অনেক অনেক সময় মার খেয়ে যাই বলে আমার মনে হয় আচ্ছা আচ্ছা মানে আমার মনে হয় এর চেয়ে বড় মানে বিশাল কোনো সিক্রেট এখানে নেই এটা ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ দ্য রাইট পিপল গেট দ্য রাইট মেশিনারি ইন প্লেস রাইট কোয়ালিটি স্ট্যান্ডার্ড আপনার সেট করতে হবে এবং তারপর সাস্টেইন করতে হবে কোয়ালিটি আচ্ছা আচ্ছা মানে এই থিওরিটা অনুসরণ করলে একটা সাস্টেইনেবল ব্র্যান্ড এবং সাস্টেইনেবল কোম্পানি গড়ে তোলা সম্ভব বলে মনে করেন আপনি ব্র্যান্ডের ব্যাপারটা আবার অনেক একটা বেশ জটিল ব্যাপার বিকজ আপনার মানে আপনি ব্র্যান্ডকে কীভাবে প্রজেক্ট করছেন কোন টার্গেট গ্রুপকে সিলেক্ট করছেন কোন ব্র্যান্ডের সাথে আপনার ব্র্যান্ডকে অ্যাসোসিয়েট করছেন কোন কোন মিডিয়ার মাধ্যমে আপনি ব্র্যান্ডকে প্রজেক্ট করছেন অনেক রকম ব্যাপার আসে বাট এগুলোও কিন্তু মানে এমন কোনো মানে রকেট সায়েন্স না এখানেও অনেক ভালো ভালো কাজ বাংলাদেশে হয় ব্র্যান্ড স্পেসে বাংলাদেশে অনেক ভালো কাজ হয় তো আপনি ঠিকভাবে ব্র্যান্ডকে প্রজেক্ট করতে চাইলে অনেক অপরচুনিটি আছে আচ্ছা আচ্ছা তো আমরা আশা করবো যে আপনি যেভাবে বললেন যে মানে এটা গ্লোবাল স্ট্যান্ডার্ড যাকে বলা যায় গ্লোবাল অ্যাডভান্সনেস এই ব্যাপারগুলো আসলে ইন্ডাস্ট্রি ফলো করবে এবং আমাদের সবচেয়ে বড় যে প্রত্যাশাটা যে আমাদের নাগরিকেরা নিরাপদ খাবার পাবে এবং স্বাস্থ্যসম্মত খাবার পাবে এই বিষয়টা নিয়ে কোম্পানিজগুলো যত বেশি সচেতন হবে যত বেশি কাজ করবে আমার মনে হয় বাংলাদেশের নাগরিকদের জন্য ভোক্তাদের জন্য এটা ভালো হবে এবং অর্থনীতির জন্য ভালো হবে তো এই প্রত্যাশা নিয়ে আমাদের আজকে একটু শেষ করতে হচ্ছে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি একাত্তরে আসার জন্য এবং ভিউয়ারদের জন্য শেয়ার করার জন্য দর্শক আমরা কথা বলছিলাম তানভীর হায়দার চৌধুরীর সাথে তিনি সিইও কাজী ফুড ইন্ডাস্ট্রিজের আমরা আইসক্রিম থেকে শুরু করে রেডি টু ইট স্ন্যাক্স বিভিন্ন মার্কেট নিয়ে কথা বললাম আসলে বাংলাদেশের যে গ্রোয়িং মার্কেট ইকোনমি 16 কোটি ভোক্তার দেশে যদি 30% মিডল ক্লাস এবং নিয়ার টু মিডল ক্লাস হয় ইটস এ হিউজ মার্কেট মোর দেন দ্য কনজিউমার্স অফ ডেনমার্ক অ্যান্ড দ্য টোটাল স্ক্যান্ডিনেভিয়া রিজিয়ন তো এই মার্কেট ছোট নয় এই বড় মার্কেটে এখন চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের নিরাপদ খাদ্য দেওয়া এবং স্বাস্থ্যসম্মত খাদ্য দেওয়া এবং কনজিউমার ফ্রেন্ডলি খাদ্য এনশিওর করা আমরা আশা করবো যে কোম্পানিজগুলো এ বিষয়ে স্ট্রিক্ট থাকবে এবং তারা কাজ করবে এবং তাদেরকে স্ট্রিক্ট থাকার জন্য সরকার এবং রেগুলেটরি বডিজ যারা আছে তারা তাদের কাজগুলোকে নিয়মিত এবং কঠোরভাবে বাস্তবায়ন করবে তো এই প্রত্যাশা নিয়ে আজকে আমাদের এখনই বিদায় নিতে হচ্ছে আগামী দিন দেখা হবে নতুন কোনো অতিথি নতুন কোনো বিষয় নিয়ে ধন্যবাদ